নমস্কার আমার আপনজনেরা, রুদ্রপ্রসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আমি কথা দিয়েছিলাম আপনাদের যে আমি রাত্রি 10টার সময় আসবো আপনাদের সামনে ডেডলি সেলফ ডিফেন্স এবং সঙ্গে কিছু কবিতা নিয়ে। তো যথারীতি চেষ্টা করেছিলাম আসার, কিন্তু 10টার মধ্যে পারলাম না। এখন প্রায় 10:25 এই সময় আপনি দেখতে শুরু করছেন, তো 10:25ই দেখুন। এরপর থেকে নিশ্চয়ই 10টার মধ্যে করার চেষ্টা করবো, কারণ আগামীকাল থেকে আমি নতুনভাবে সব কিছু আবার তৈরি করার চেষ্টা করছি। যাই হোক, যেটা বলছিলাম, ডেডলি সেলফ ডিফেন্স এবং কবিতা, এই দুটো নিয়ে এখনকার অনুষ্ঠান। প্রথমত দেখে নিন কবিতা। অবশ্যই এই কবিতাটা আমার লেখা এবং মনীষার কণ্ঠে। এরকম ছিল আগে, একটু অন্যরকম অনুষ্ঠান ছিল, আপনারা যারা জানেন, পুরনো দিনে আমার সঙ্গে ছিলেন, অর্থাৎ রুদ্রবার্তা যারা প্রথম থেকে ছিলেন তারা সবাই জানেন এগুলো অনুষ্ঠানগুলো সব ছিল। একদিকে যেরকম রান্নাঘর ছিল, তার সঙ্গে ছিল একটু অন্যরকম, তার সঙ্গে ছিল প্রশ্নোত্তরের আসর এবং ছিল ডেডলি সেলফ ডিফেন্স। তো এগুলো সবই রয়েছে। রান্নাঘরটা আপনারা পেয়ে গেছেন, আগে থেকেই চলছে, তার সঙ্গে একটু অন্যরকম মানে কবিতার আসর সেটা আসছে আস্তে আস্তে। এরপরে থাকবে আপনার ডেডলি সেলফ ডিফেন্স এবং তারপরে যথারীতিভাবে একদিন না একদিন প্রশ্নোত্তর আসরটাও শুরু হয়ে যাবে। রুদ্রবার্তাই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখন দেখে নিন এই বর্তমান পরিস্থিতির ওপরে লেখা আমার কবিতা মনীষার কণ্ঠে, বদল চাই। কী বদল চাই না চাই আপনি নিশ্চয়ই বুঝে যাবেন, কারণ আপনি আমার আপনজন, আমাকে চেনেন, জানেন এবং রুদ্রবার্তা দেখেন দীর্ঘদিন ধরে। তো আমার পরিবারের সদস্য আপনি দেখুন। বদল চাই, সমাজ যেন আজ বদলে গেছে দিন বদলের রাতে, অন্ধকার আজ গ্রাস করেছে প্রভাতকে তার নাকপাশে, মেরুদণ্ড আজ বিকিয়ে গেছে লোভের পাতা ফাঁদে, লক্ষ্মী আজ ভিক্ষা করে সরস্বতী বসে কাঁদে, পাঠশালা আজ বন্ধ হয়েছে খুলে গেছে পানশালা, বিবেক আজ অন্ধ হয়েছে গর্ত হয়েছে খোলা, রাজনীতি শুধু চলছে দেখি চুপচাপ সব জনতা, কাজের অধিকার সব হারিয়ে হাত পেতে নেয় ভাতা, বদলাতে হবে সমাজকে আজ শিশুর হাতে লাগুক মশি, নইলে সমাজ ধ্বংস হবেই ঝলকাবে শুধু ওশি। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো কবিতাটা লেখা এবং তার সঙ্গে সঙ্গে মনীষার বলা, সব মিলিয়ে বলবেন কেমন লাগলো। যাই হোক, যেটা বলছিলাম, এরপরে পরবর্তী পর্যায়ে হচ্ছে আপনার বদল চাই। তো আমরা বললাম, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বর্তমান সমাজে আমরা সত্যি অনেকেই স্বার্থপর। আমরা চাই আমার বাড়ির পাশের ছেলেটা ক্ষুদিরাম হোক, কিন্তু আমার ছেলেটা থাকুক দুধে ভাতে। আমরা প্রত্যেকেই চাই আমরা কোনো ঝামেলায় যাব না, কাজেই পাশের বাড়ির কোনো মহিলার ওপরে আক্রমণ হলে বা কোনো মেয়ের ওপর আক্রমণ হলে বা কোনো পুরুষের ওপর আক্রমণ হলে আমরা এড়িয়ে যাই, কারণ পাশের বাড়ির ঘটনা পাশের বাড়িতেই থাকে। তো এইভাবে তৈরি হওয়া এই সমাজের মধ্যে আজকাল নিজেকেই রক্ষা নিজেকেই করতে হবে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনাকে বাঁচতে হবে আক্রমণকারী হাত থেকে নিজের পদ্ধতিতে। এই নিজের পদ্ধতিটাই আমি যেটা তৈরি করেছিলাম বারবার বলি আপনাদের, ডেডলি সেলফ ডিফেন্স। এই ডেডলি সেলফ ডিফেন্স কিন্তু অনেকগুলো মার্শাল আর্টকে মিক্সড করা আছে, এবং তার সঙ্গে শুধু তাই নয়, আমাদের পুরনো কিছু অনেক কিছু আছে, কালারি পায়ার থেকে শুরু করে সব কিছু আছে, সেই ঘরানা থেকে টুকটুক করে সব কিছুকেই নেওয়া। তো এখন এই চেহারা দেখছেন, এই চেহারা আমার ছিল না, আবারও বলছি বারবার বলছি। প্রথম দিকে যারা ডেডলি সেলফ ডিফেন্স দেখেছেন সেগুলো দেখে নেবেন, আমার লিঙ্কটা অবশ্যই দেওয়া রয়েছে ডেডলি সেলফ ডিফেন্সের যে প্লেলিস্ট আছে সেটা দেখে নেবেন, ক্লিক করবেন পেয়ে যাবেন। তো আই বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন পেয়ে যাবেন। তো সেখানে আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনি মোটামুটি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন। ডেডলি সেলফ ডিফেন্স শিখে অন্তত রাস্তায় ঘাটে মাঠে ঘাটে আক্রমণের হাত থেকে বাঁচতে পারেন, কারণ পুলিশ আসবে দেরিতে, আগে নিজেকে লড়তে হবে। চলুন, নমস্কার, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি, আপনারা চেনেন, আর চন্দন রাউত আমার সঙ্গে আছে সহকারী হিসেবে। তো রুদ্রবার্তা ডেডলি সেলফ ডিফেন্স, যেটা একটা চ্যাপ্টার চালু হয়েছিল এবং যার ভিডিও আপনারা অনেক পেয়েছেন, অনেক আছে, দেখবেন ব্যাকে যদি যান সেখানে পাবেন। গত 26 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম, বলেছিলাম যে প্রতি রবিবার আপনারা পাবেন। তো সেই পর্যায়ের আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ ডেডলি সেলফ ডিফেন্সের একটা পর্যায়। গত সপ্তাহে মানে গত 26 তারিখ আপনারা দেখেছিলেন যে একজন ব্যক্তি মানে স্ট্রিট ফাইটে কী হয়, ন্যাচারালি হয় একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কেউ কলার টেরাম ধরে নেয়। স্ট্রিট ফাইট মানে হচ্ছে কলার ধরে নেয়, ধরেই মারবো এই এই চলে, মারবো এই চলে, বা কোনো কারণে পয়সা কাটার জন্য দে এই টাইপের হয়, মানে স্ট্যাপ করা বা এই টাইপের। তো আমি ছুরি বা অন্য কিছু ওগুলো পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি সাধারণত নর্মালি কী হয়। এর আগের দিন আপনারা দেখেছেন এক হাত যদি ধরে তাহলে কী করতে হয়, দেখ ধরো ডানা ধর, বাঁধা বুঝতে পারবে না, এটা দেখবো ধরলো। এই ধরার সময় আমি বলেছিলাম আপনাদের
যে ধরলে সাধারণত কী করতে, প্রথমেই বলবেন, মনে রাখবেন সবচেয়ে প্রথম কথাই হচ্ছে, যেরকম রাজনীতি নেতারা মিথ্যে সম্ভাষণ দেয়, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, আপনাকেও আপনার অপোনেন্ট যে আছে মানে প্রতিপক্ষকে মিথ্যে কথা বলতে, এবার ভাই ছেড়ে দে, এই ভাই ছেড়ে দে বলে হাতটা যখনই তুলছেন তখনই কিন্তু রেডি হয়ে যাচ্ছে হাত, এখান থেকে আমি বলেছিলাম আপনাকে এটা আটকানো, এটাকে মারা, এটা মারলে এটা ভেঙে যায়, তাহলেই যে শেষ, আর কিছু দরকার নেই, ওই হাত পেঁচানোর দরকার নেই, এটা হলো একটা হাতে। এবার ধরা যাক যে আমাকে অ্যাটাকার বা ধরুন রাস্তাঘাটে আপনাকে কেউ ধরেছে, সে এক হাতে ধরলো না, তাহলে টেকনিক তো শেষ, আমি বলেছি এবার দুহাতে ধর, দুহাতে কলার ধরে নিয়েছে, এবার যদি দুহাতে কেউ কলার ধরে নেয়, এবার তো আপনাকে যদি বলি এমনি মারবেন, মিথ্যে কথা হবে। এবার এটার জন্য একটা আছে যেরকম নর্মালি শেখানো হয়, সেটা হচ্ছে আপনার হাত এখান থেকে লাগিয়ে দিয়ে এটাকে চেপে এরকম করে চেপে ঘুরিয়ে দেওয়া বা এরকম চেপে ঘুরিয়ে দেওয়া, এগুলো অনেক ঝামেলার ব্যাপার। তো সাধারণত কী হয়, এই যদি ধরে, দেখুন ডেডলি সেফ ডিফেন্স মানে আমি সবচেয়ে ছোট্ট বা সবচেয়ে সহজ উপায় কী করা যায়, দেখুন যখনই আমাকে ধরেছে সঙ্গে সঙ্গে আপনি মনে রাখবেন আবারও সেই হাত এখানে, ভাই ছেড়ে দে, এই ভাই ছেড়ে দে মানেই হয়ে গেল, এই ভাই ছেড়ে দে, এই হাতটা এখানে আছে, তার মানে আমার দুটো হাত দেখুন ফ্রি। এবার মনে রাখবেন দুটো হাত ফ্রি, ও কী করবে, ঝাঁকাবে, ঝাঁকা, এই ধরে ঝাঁকাচ্ছে মানে আমাকে এবার কমজোরি ছাড় কী দিবি কর, তখনই আমার কিন্তু দুটো জায়গায় চলে আসছে, দেখুন এক আমি ঝুঁকছি, দুই ছেড়ে দে, তিন এই, এটা ডেডলি, এই হাতটা যাচ্ছে ডেডলি। এটা আপনি যদি প্রতিপক্ষের আপনি মুখটা পান, ধর আবার ধর এই ধরে নিয়েছি দুটো হাত, ধরে টানছে আমাকে, এক দুই টানছে মানে আমার অবস্থা টাইট, আমি এখান থেকে নর্মালি কী করি, হাতটা এখানে আছে, এখান থেকে হাতটা জাস্ট আমি এখান থেকে এই দিলাম, অর্থাৎ ওকে আমি অ্যাটাক করছি এখানে। এটা তখনই লাগে কাজে, দেখুন সবাই বলে একই রকম টেকনিক, মানে এরকম করে দিন, আপনি হয়তো হচ্ছে অনেক ছোটো নিচু, এই আমার হচ্ছে একটু লম্বা আছে, আপনি এখান থেকে হাতই পাবেন না, তাহলে কী করবেন, সিম্পল উপায়, এখানে হাত তুলে রেখে দিয়েছেন, এখান থেকেই এইখানে একটা ঘুষি, এখানে যখনই মারছেন এর অবস্থা টাইট, এই পাঞ্চ করছেন যখন এখানে, এখানে ওর শেষ, এখানে মারলেন একটাই, একটাই মেরেই, আর একটা দেখুন এখান থেকে ওর গ্রাইন্সে মারা যায় নিচে, ওর এই এই দুটো জায়গা, এই মেরেই এখানে মেরে দেওয়া যায়, ও শেষ, সঙ্গে সঙ্গে কিন্তু শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে টেকনিক, আপনি যদি দেখেন ও কিন্তু কলার ছাড়তে, দেখুন এবার কলারটা কীভাবে ছেড়ে যাবে সেটা দেখুন, সাধারণত কী হয় ধরে আছে মানে কিছু করার জন্য আছে, আমি আবারও বলছি এই হাত আছে এখান থেকে নিয়ে আপনি ওদু শেষ, ও কিন্তু নিজে পড়ে যাবে, ওরা কিছু নেই, ওর পুরো ব্যালেন্সটা কিন্তু শেষ, আমি হাত ধরে আছি তাই, আর না ধরলেও ছিটকে পড়ে যাবে, এটা হচ্ছে সিম্পল টেকনিক। তো এটা আপনারা ঘুরে যাক, এটা হচ্ছে আপনারা দেখলেন সিম্পল টেকনিক, যদি দুহাতে ধরে ওই ছাড়ানো, এই ছাড়াতে গিয়ে কী হবে, দেখুন একটা কথা বলি, কলার ছিঁড়ে যায় অনেকে বলবে, এই কলারটাকে বাঁচাতে হবে, কলার বাঁচানোর কোনো জায়গা নেই, আপনার কলার যদি ছিঁড়ে যায় কিচ্ছু যায় আসে না, আপনি বাঁচলেন কিনা এটা ব্যাপার। কোনো মহিলা মানে আমার মা বোনেরা আপন জন যারা আছেন তাদেরকে একটাই কথা, যদি কেউ এরকম ধরে তারা কী করে ধরে, মেয়েদের ক্ষেত্রে ধরে, ধর মেয়েদের ক্ষেত্রে এরকম ধরার জায়গা থাকে না, মেয়েদের ক্ষেত্রে সচরাচর করে এরকম ধরে নেয়, তাই তো গলা ধরে নিয়েছে, ধরুন আপনাকে গলা ধরে নিয়েছে, এটা যে কোনো জায়গায় অ্যাটাক হতে পারে, গলা ধরার অ্যাটাক, মনে রাখবেন গলা ধরার অ্যাটাকে আমরা সাধারণত করতে পারি, এটা ছাড়িয়ে দিয়ে মেরে দিতে পারি, কিন্তু এটা যদি আপনি না পারেন, প্রতিপক্ষ প্রবল গলা ধরে ছাঁটিয়ে দিয়েছে, তখন কী করবেন দেখতে থাকুন পরবর্তী রুদ্রবার্তায়। অর্থাৎ রুদ্রবার্তায় আপনারা খেয়াল রাখবেন, প্রতিটা ক্ষেত্রে আমি দেখিয়ে দেখিয়ে যাবো, এবং এবার দেখাবো মহিলা হলেই বা কী করতে পারে, অর্থাৎ এটাকে পুরো চেঞ্জ করব, আমি দেখাবো, তারপরে মনীষা দেখাবে, মনীষার গলাটা যদি আমি চেপে ধরি একই কায়দা কী করে করতে হবে, অর্থাৎ রুদ্রবার্তায় আপনি ডেডলি সেফ ডিফেন্স কিন্তু বারবার শিখতে থাকবেন। প্রতিটা মা বোনের কাছে আমার অনুরোধ, কখনও ভাববেন না আপনাকে বাঁচানোর জন্য আরও একজন কেউ আসবে, কারণ স্বার্থপর এই সমাজে কেউ কারোর পাশে দাঁড়ায় না, স্বার্থপর এই সমাজে কেউ কারোর পাশে দাঁড়ায় না, শুধু দাঁড়ায় খুঁত খোঁজার জন্যে, অর্থাৎ মহিলাটি শ্লীলতানি হলো তার পেছনে মহিলাটির খুঁত খুঁজে ফেলে এই সমাজ, তো সেই সমাজে দেখে ভরসা করবেন না। রুদ্রবার্তায় আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আনকাট কথা বলি, এই সমাজকে বুড়ো আঙুল দেখান, নিজেকে রক্ষা করার জন্য নিজেকেই হাত তৈরি করতে হবে, নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করুন, ডেডলি সেলফ ডিফেন্স এমনই একটা টেকনিক, যে টেকনিক আপনি ঘরে বসে কিছুটা প্র্যাকটিস করলেই শিখে যাবেন, বহু বোনেরা আছেন, বহু মায়েরা আছেন যারা আমার কাছে শিখেছেন, তো তাদের মতোই আপনিও শিখুন, ঘরে বসে শিখুন, কোথাও যেতে হবে না, দেখুন সিম্পল টেকনিক, আশা করি বাঁচাতে পারবেন নিজেকে, কারণ বিপদের দিনে আমি আবারও বলছি আপনার বিপদের রক্ষার জায়গায় থাকবেন আপনি, আর ডেডলি সেলফ ডিফেন্স মানেই হচ্ছে নিজেকে বাঁচানো।
তো এখনকার মতো এই পর্ব শেষ হচ্ছে, পরবর্তী পর্ব মানে আগামী রবিবারের জন্য অপেক্ষা করে থাকবেন এবং দেখতে থাকবেন মহিলাদের গলা যদি টিপে ধরে কেউ তাহলে কী করবেন, দু হবে। তো দেখতে থাকুন রুদ্রবার্তা এবং সঙ্গে ডেড লুপ সেলিব্রেশনের সঙ্গে এইভাবেই থাকুন। আমি আর চন্দন রাও দুজনে রয়েছে, ক্যামেরায় রয়েছে আমাদের সঙ্গে, মানে ক্যামেরার পেছন দিকে রয়েছে অনিশ। তা আমাদের এই তিনজনের টিমে আপাতত আসি, নমস্কার। দেখলেন, দেখার পরে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সমস্ত মিলিয়ে রুদ্রবার্তার এই যে দেখলেন রাত্রিবেলার অনুষ্ঠান এটা কেমন লাগলো জানাবেন এবং আপনারা আর কী কী চান বা কী কী জানতে চান বা ভাই কী কী আপনাদের প্রশ্ন আছে, কোন অ্যাট্যাকগুলো হওয়া উচিত বা কোন অ্যাট্যাকগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, এগুলো সবই থাকবে রুদ্রবার্তায়, সেগুলো কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই তার চেষ্টা করবো সেগুলো নিয়ে আসার। তো এখনকার মতো আসি, দেখতে থাকুন সকালের বার্তা আবার দেখাবে আগামীকাল সকালে, ততক্ষণে যেন আসি, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।